মানুষ তো দূরের কথা, রাতে কোনো পশু পাখিও থাকে না এই বনে, ফাঁকা করে দেওয়া হয় সূর্যাস্তের পর। জন্ম অষ্টমীর আগে জেনে নিন নিধি বনের অজানা কাহিনী। আজও সূর্যাস্তের পর মানুষের প্রবেশ নিষেধ এই উপবনে, এমনকি পশু পাখিরাও নাকি রাত কাটায় না এই উপবনে। অন্ধকারের আড়ালে বৃন্দাবনের নিধি বনে নেমে আসেন স্বয়ং ভগবান। কি অবাক হলেন, বৃন্দাবনের এই নিধি বনের কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও। জন্মাষ্টমীর আগে জেনে নেওয়া যাক এই নিধি বনের কাহিনী। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের এই দেশ জুড়ে এমন অনেক মন্দির আছে যাকে ঘিরে রহস্যের শেষ নেই, তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির। মহাভারত অনুসারে এখানে কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাঁকে বিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের আকর্ষিত করে। শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতরে দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নিধি অর্থ সম্পদ, এই চারপাশ জঙ্গলে ঘেরা বন, সেখান থেকেই এই মন্দিরের নাম হয়েছে নিধি বন। উল্লেখযোগ্য বিষয়, এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকে বিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। আরও একটি আশ্চর্যের বিষয় হল এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুড়িগুলিও সব ফাঁপা, কিন্তু এই সব গাছগুলি সারা বছর সবুজে ভরা থাকে। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড় লেগেই থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় এই মন্দিরের এলাকা। বিকেলের পর থেকেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজাও। সন্ধ্যের পর এই মন্দিরে নাকি কারো প্রবেশ অধিকার নেই। আজও বৃন্দাবনের এই নিধিবনে কান পাতলে শোনা যায় শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ, রাধারানীর পায়ের নূপুরের আওয়াজ। জানা যায় আজও এমনটা বিশ্বাস করা হয় যে কেউ রাতে নিধিবনে থাকলে সে অন্ধ হয়ে যায়। নিধিবনে রাধা এবং গোপিনীদের সঙ্গে রাসলীলা করে চলেন শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের নিধিবন মন্দির শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শনের সাক্ষী। এখানে রাধা এবং সহস্র গোপিনীর সঙ্গে রাসলীলায় মাতেন শ্রীকৃষ্ণ। শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পর নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সত্যি বড়ই আশ্চর্যের জায়গা এই নিধিবন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাজি রাস করতে মাঝরাতে আসেন। এই বনে একটি রংমহল আছে যেখানে মাখন ও চিনি রাখার প্রথা রয়েছে। শয়নকক্ষ প্রস্তুত করা হয় এই রংমহলে। রাতের পর সকালে যখন এই ঘরের কাছে কেউ আসে তখন মনে হয় এই ঘরে যেন কেউ এসেছিল। জানা যায় রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান সবই রেখে যান। সকালে নাকি সেই সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলে বোঝা যায়। এমনটা বিশ্বাস করা হয় যে কেউ রাতে নিধিবনে থাকলে সে অন্ধ হয়ে যায়। রাত আটটার পর তাই এই বনে প্রবেশ করা নিষেধ। এরপর ভোর 5:30টায় রংমহলের দরজা খুলে দেওয়া হয়। বর্তমান সময়ে নানান অস্বাভাবিক ঘটনার রহস্য উদ্ঘাটন হলেও
আজও রহস্যে ঘেরা বৃন্দাবনের এই নিধিবনের কাহিনী রহস্যই রয়ে গিয়েছে। প্রথম থেকে আজও পালন হয়ে আসছে একই নিয়ম। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।